দেশে বেড়েছে বৈষম্য, আর এই বৈষম্য দূর করতে আগামী বাজেটে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তকে কর নেতের বাইরে রাখার পরামর্শ বাংলাদেশ অর্থনীতি সমিতির। বিকল্প বাজেট প্রস্তাবনা 2023-2024 অনুষ্ঠানে এমন পরামর্শ দেন সমিতির সভাপতি। এ সময় 20,94,000 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দেয় সমিতিটি, যা গেল অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের 3 গুণ। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। দেশে প্রকট আকার ধারণ করেছে সম্পদ, আয়, স্বাস্থ্য ও শিক্ষা বৈষম্য, যা বাড়ছে দিন দিন। এমন পরিস্থিতিতে সামাজিক সুরক্ষা পাওয়ার যোগ্য অন্তত 2 কোটি খানা পরিবার, যার মধ্যে এই সুবিধা পেয়ে থাকে মাত্র 25%। এর উপর আবার কমেছে শ্রমিকদের প্রকৃত মজুরি। সরকারি হিসেবেই গেল 7 বছরে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে শ্রমিকদের প্রকৃত মজুরি। তাই আগামী 2023-24 অর্থ বছরের বাজেটে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ওপর সব ধরনের কর অব্যাহতির পরামর্শ দেওয়া হয় অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনায়। অর্থায়নের উৎস নির্ধারণে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর উপরে, মধ্যবিত্ত শ্রেণীর উপরে কোনো ধরনের কর দাসত্ব, ট্যাক্স স্লেভারি আরোপ করা যাবে না। কারণ অবস্থা আমরা বলেছি যে মধ্যবিত্ত শ্রেণী তলা তো বটেই, অস্তিত্ব বিলুপ্তির পথে। অর্থনীতি সমিতি বলছে সরকারের ঋণের পরিমাণ এখন $167 বিলিয়ন, যার মধ্যে 43% বৈদেশিক ঋণ আর 57% অভ্যন্তরীণ উচ্ছেদ। জনসংখ্যা হিসেবে দেশের মানুষের মাথাপিছু ঋণ 1 লাখ টাকার বেশি। এই অবস্থায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বৈদেশিক ঋণ নেওয়ার বিপক্ষে মত দেন আবুল বারকাত। 2019-20 অর্থ বছরে আমাদের বিদেশি ঋণের পরিমাণ ছিল $51 বিলিয়ন, 2020-21 অর্থ বছরে এটা হয়েছে $60 বিলিয়ন, 2023 সালের শেষ নাগাদ বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াবে $115 বিলিয়ন। ডলারের মূল্যবৃদ্ধির কারণে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়বে। বাজেটে সরকারের আয় বাড়াতে কালো টাকা ও পাচার হওয়ার অর্থ দেশের অর্থনীতিতে যোগ করার পরামর্শ অর্থনীতি সমিতির। এবার তারা 20,94,000 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে, যা গেল বছরের সরকারের প্রস্তাবিত বাজেটের তুলনায় 3 গুণ বেশি। অতিরিক্ত মুনাফার উপর কর, বিলাসী দ্রব্য পণ্যের আমদানি শুল্ক, মাদক শুল্ক, কালো টাকা উদ্ধার, অর্থ পাচার উদ্ধার থেকে প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি। মাসুমিয়া, চ্যানেল 24, ঢাকা।